পারফেক্ট। আমার দৃষ্টি হাতে নয়, ওনার দিকে। ভাইয়ার মুখ দেখে বুঝতে পারছি ওটা আমার হাতে পারফেক্ট হয়েছে। আগামীকাল তো আপনারও জন্মদিন, নিশ্চয়ই ধুমধাম করে সেলিব্রেট করবেন। উনি জবাবে মুস্কি হাসি দিলেন, তারপর বলল, আমাকে কি গিফট করবি? আমি ভেবে পাচ্ছি না কি দেওয়া যায়, তাই বললাম, আপনার কি চাই? যা চাইবেন তাই দেব। উনি খুশিতে গদগদ হয়ে বলল, যা চাইবো তাই দিবি? তবে একটা শর্ত। শর্তের কথা শুনে মুখ ভার করে ফেলল, তারপর বলল, কি শর্ত? যা চাইবেন 8,000 টাকার মধ্যে হতে হবে, কারণ এর বেশি আমার কাছে টাকা নেই। উনি আমার কথা শুনে হা হয়ে রইলেন, তারপর বলল, তোর গিফট তোর কাছে রাখ, লাগবে না আমার, গুড নাইট, বলেই উঠে চলে গেল। যা বাবা, আমি কি করলাম? আমার কাছে যা আছে তাই তো বলবো, কিন্তু কি গিফট দেওয়া যায় রোদ ভাইয়াকে? যেমন তেমন গিফট তো হলে হবে না, স্পেশাল কিছু হতে হবে। আমার বার্থডেতে এত সুন্দর করে পালন করলেন, আর তাছাড়া সে খুবই স্পেশাল আমার জন্য, গিফটও স্পেশাল হওয়া চাই, কিন্তু কি দেই? সকালে নাস্তার টেবিলে নাস্তা করছি, সবাই আমাকে বার্থডে উইশ করছে, রোদ ভাইয়ের টেবিলে এসে বলল, কাকিমা রোদ ভাইয়াকে বলল, এত বছর পর দেশে ফিরলি, কত শখ ছিল ধুমধাম করে তোর বার্থডে সেলিব্রেট করব, আর তুই বলছিস বার্থডে সেলিব্রেট করবি না। রোদ ভাইয়া বিরক্ত হয়ে বলল, মা আমাকে কি তোমার বাচ্চা মনে হয়? আজকে রাত 12টার পর 25 বছর পূর্ণ হবে, আর আমি বাচ্চাদের মতো হ্যাপি বার্থডে টু ইউ করতে করতে মোম নিভিয়ে কেক কাটবো, বাচ্চাদের মতো বার্থডে পার্টি করে হাজার হাজার মেহমান ইনভাইট করব, কোনো সেলিব্রেশন হবে না। ঠিক আছে, কিন্তু ছোটোখাটো করে তো কিছু করা যায়, ছোটো করে কিছু করি। রোদ ভাইয়া বিরক্তি প্রকাশ করে বলল, মা তুমি কি আমার কথা বোঝো না? আমি বলেছি কোনো সেলিব্রেশন হবে না, ব্যাস হবে না। কাকিমার কিছু বললেন না রোদ ভাইয়া, অল্প খেয়ে চলে গেল। কাকিমা রাহাতকে জিজ্ঞেস করলো, রোদের কি হয়েছে রে? অনেকদিন যাবত ও আমাদের সাথে কথা বললে না ঠিক মতো, কিছু বললে রেগে যায়, কি হয়েছে ওর? কই মা, আমি তো ঠিক দেখছি, আমার সাথে তো নর্মাল, ভাইয়া কি আর সে বয়স আছে যে ফ্যামিলির সাথে কেক কেটে বার্থডে সেলিব্রেট করবে? আমিও খেয়াল করেছি রোদ ভাইয়া কাকিমার সাথে কিভাবে যেন কথা বলে। যাই হোক, বার্থডেতে কি প্রবলেম? আমি তো ভেবেছিলাম অনেক বছর আগের মতো পার্টি হবে। সাউরিনের ফোন বেজে উঠল, সেই সিমে রাহাত ফোন করেছে। রাহাতের নাম্বার দেখে ঠোঁটে হাসি ফুটে ওঠে, নাচিনার ভান করে ফোন পিক করে। হ্যালো অচানা, অচানা ইউ, যেহেতু পরিচয় পাইনি তাই অচানা, ভুলে গেলেন সেদিন না অ্যাডভাইস দিলে? আমি রাহাত। ও আপনি, সরি সেদিনের জন্য, আসলে কেউ এতগুলো মেয়ের ইমোশন নিয়ে খেলবে সেটা আমার পছন্দ নয়, আর যখন জানতে পারলাম আপনি এতগুলো মেয়ের সাথে। এত কিছু যখন জেনেছো এটাও জানো, ওরা কেউ আমার জিএফ নয়। তাতে কি, প্রেম করার হয় একজনের সাথে করুন, দুদিন ওর সাথে দুদিন ওর সাথে, এত চক্কর চালানোর কি দরকার? তাতে তোমার কি, তুমি কি আমার প্রেমে পড়েছো নাকি? জি না, নিজেকে কি মনে করেন? আমি আপনার ওই 10টা জিএপের মতো সস্তা নই, আমি যার তার প্রেমে পড়ি না। আপনি 10টা কেন, 20টা মেয়ের সাথে ঘোরেন, তাতে আমার পাপের কি? তোমার অনেক কিছু, নয়তো আমাকে বলতে না প্রেম করবে আমার সাথে। আমার কিছুই না, ফোন রাখেন, আজ যাইরা লোক, আমি নাকি ওনার সাথে প্রেম করব। হ্যাঁ ওকে ওকে, সরি আমি জাস্ট মজা করছিলাম, অ্যাকচুয়ালি তোমাকে ট্রাই করছিলাম, তুমি ওদের মতো কিনা, সরি। আমি বাচ্চা একটা মেয়ে, প্রেমের বয়স আমার হয়নি, তাই আমাকে ট্রাই করার কিছুই নেই। তোমার বয়স কত? 17 ইয়ার্স। ও প্রেম করতে হবে না, ফ্রেন্ডশিপ করবে। এই তো আইসো লাইনে, এখন তুমি আমার পেছনে ঘুরবা। ওকে, তবে শর্ত আছে। কী শর্ত? আমাকে দেখতে চাওয়া যাবে না, ফ্রেন্ডশিপ শুরু মাত্র ফোনে সীমাবদ্ধ থাকবে। ওকে ডান, নবাই তোমাকে রাতে ফোন দেব,
আজকে আমার ভাইয়ার বার্থডে, তাই বিজি আছি। ধন্যবাদ। ওকে বাই। রোদ ভাইয়া আমাদের সাথে বার্থডে সেলিব্রেট করতেছে। আমি, রাহাত আর তুহিন সারাদিন ঘুরেছি, খেয়েছি, সেলফি তুলেছি, অনেক মজা করেছি। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। রাতে ঘুমিয়েছি, হঠাৎ মনে হলো আমার রুমে কেউ এসেছে। ঘুম ভেঙে গেলেও চোখ খুলিনি। আমি চোখ বন্ধ করেই বুঝতে পারছি এটা রোদ ভাইয়া। আজকাল আমি চোখ বন্ধ করেও রোদ ভাইকে অনুভব করতে পারি, কিন্তু তিনি এত রাতে আমার রুমে কেন? আমি বুঝতে পারছি উনি আমার পাশে বসেছে, অনেকক্ষণ যাবৎ বসেই আছে। আমার চোখ খুলে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কেন এসেছে, কেন এভাবে বসে আছে। ভাবছি চোখ খুলে উঠে বসবো, কিন্তু তার আগেই উনি আচমকা আমার হাতের পাতায় ঠোঁট ছোঁয়ালেন। আমি আর চোখ খুলতে পারলাম না, নড়তেও পারলাম না, কি হচ্ছে বুঝতে পারছি না। ভাইয়া আস্তে আস্তে বললেন, আমাকে তো কোনো গিফট দিলি না, আমি চুপি চুপি নিয়ে গেলাম, সরি মাই ডিয়ার ফুলকলি। উনি চলে গেলেন। আমি ধপ করে উঠে বসলাম, আমার সারা শরীর কাঁপছে, এসি রুমেও ঘামছি। এটা কি হলো? রোদ ভাইয়া কি করলেন, কেন করলেন? আমার মনে হচ্ছে আমার দৃষ্টির বাইরে অনেক কিছু ঘটছে, আমার চিন্তাধারার বাইরেও অনেক কিছু চলছে যা আমি জানি না। আমার কাছে গোপন করা হয়েছে, কিংবা আমাকে দেখানো হয়নি, নয়তো আমি দেখেও দেখতে চাইনি, বুঝতে চাইনি। সত্যি কি তাই রোদ ভাইয়া? না, এমন কিছু যেন না হয়, তাহলে সব শেষ হয়ে যাবে, আর এ ধ্বংসের কারণ হব আমি। আমি ভুল, আমি ভুল ভাবছি, সব ভুল। আমি যথাসম্ভব রোদ ভাইয়াকে এড়িয়ে চলছি, কেননা আমি কোনো ঝড়ের আভাস পাচ্ছি, যে ঝড়ের আঘাতে সব নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি রোদ ভাইয়ের সামনে পড়ি না, তাকে দেখলেই লুকিয়ে পড়ি। বাসায় যতক্ষণ থাকি দরজা সবসময় লক করে রাখি। রোদ ভাইয়া অনেক চেষ্টা করছে আমার সাথে কথা বলার জন্য। রোদ ভাইয়ার প্রতি আমার অনুভূতিগুলো দিন দিন প্রখর হচ্ছে। আমি প্রতিনিয়ত এ অনুভূতি থেকে পালিয়ে বেড়াচ্ছি, এ অনুভূতিগুলো আমাকে শেষ করে দিচ্ছে, এ থেকে মুক্তি চাই। 10 মিনিট ধরে আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, আমার ফর্সা গাল দুটো ফুলে লাল হয়ে গেছে, কেননা কিছুক্ষণ আগে নিজের হাতে নিজের গালে এ অবস্থা করেছি, হাত জ্বলে যাচ্ছে, সব শেষ করে দিয়েছি, মনকে কঠোর করছি, অনেক ভেবেছি, অনেক কেঁদেছি। সে মনে কেউ থাকবে না, কেউ না, না কোনো অনুভূতি। মন থেকে রোদ ভাইকে বের করে দিয়েছি, বের করে দিয়েছি তার জন্য জমানো পবিত্র অনুভূতি, চিরকালের জন্য সব মুক্তি দিয়ে দিয়েছি। আজীবন একা বাঁচতে চাই, একাই বাঁচবো। আমি ভীষণ একলা থাকা মানুষ, আমি ভীষণ আমার ভেতর থাকি, যত্ন করে খুব খেয়ালে রোজ আমিটাকে আমার ভেতর রাখি। আমি ভীষণ অভিমানের মেঘ, আমি ভীষণ ক্লান্ত একা ভোর, কষ্টগুলো রোজ জমিয়ে ভাবি সুখগুলো সব থাকুক না হয় তোর। আমি ভীষণ মন খারাপের দিন, আমি ভীষণ কান্না মাখা রোদ, অশ্রুগুলো বর্ষা জলে ভাসাই, ঋণগুলো সব না হয় হলো শোধ। আমি ভীষণ স্মৃতির ঘেরা পাতা, মলার জুড়ে হাজার আঁকিঝুঁকি, আমি ভীষণ একলা থাকা মানুষ, আমিটাকে আমার ভেতর রাখি। এতদিনের ঘটে যাওয়া ঘটনা এক এক করে সাজিয়েছি, কিছু নিয়ে অতি মনোযোগ দিয়ে সূক্ষ্মভাবে ভেবেছি। এর ফলাফল হিসেবে জানতে পেরেছি রোদ ভাই আমাকে ভালোবাসে, কিন্তু বারবার চাইছি ভুল প্রমাণ হোক। প্রথমে আমার অনুভূতি, আর রোদ ভাইয়ার সম্পর্কে ধারণা করে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করেছিলাম। পরক্ষণেই বাস্তবতা আমার সামনে এসে ধরা দেয়, যার কারণে নিজের উপর নিজের রাগ হয়েছিল। রোদ ভাইয়া ভাবতেই পারে, কিন্তু আমি কি করে এমন ভুল করতে পারলাম? এই ভুলের জন্য সব সারকার হয়ে যাবে, কিন্তু আমি তা কখনোই হতে দিব না। তাই নিজের মনকে বুঝিয়ে নিয়েছি, শুরু হওয়ার আগে শেষ করে দিয়েছি। আর রোদ ভাইয়া, আই উইশ আমার ধারণা ভুল হোক, খুব করে চাইছি। আমি চিলে কোঠার ছাদে উঠে দুঃখ বিলাস করছি, কিন্তু মশার প্রকোপে ঠিকমতো দুঃখ বিলাস করতে পারছি না। মশা আমার হাত পা ঝাঁঝরা করে দিচ্ছে। আকাশের দিকে চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে
মশা মারছি। তখনই মুখে লাইটের আলো পড়ল। আমি চোখ মুখ কুকড়ে বিরক্তি প্রকাশ করলাম। ওই কে রে? আমি রে। আমি চোখ খুলে সামনে থাকা মানুষটাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠি। এই মশাগুলো আমাকে এতক্ষণ দুঃখ বিলাস করতে বাধা দিয়েছে, আর এখন আস্ত মন খারাপ আমার সামনে দাঁড়িয়ে আছে। রোদ ভাইয়াকে দেখে নিজের মাথার চুল নিজের ছিঁড়তে ইচ্ছা করছে, আরেকবার ইচ্ছে করছে ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড খাই। আমি যার থেকে পালিয়েছি সে আমাকে এত রাতে এখানে একা পেয়েছে, কপালে দুঃখ আছে। এত রাতে এখানে কি করছিস? মশার কামড় খাই। আই নো, সে তো দেখছি। তা মশার কামড় কেন খাচ্ছিস? আমার ইচ্ছা করছে খাচ্ছি, আপনার সমস্যা? না, কোনো সমস্যা না। আপনি করে কেন বলছিস? আমার যা ইচ্ছে হবে তাই বলবো। কিছুক্ষণ নিরবতা। আমি রেলিং ধরে দাঁড়িয়ে আছি, যেতেও পারছি না, কারণ আমি যদি যেতে চাই ভাই আমাকে আটকে দেবে। উড়ালো তো জানি না যে উড়ে চলে যাব, ভাইয়া নিরবতা ভেঙে বলল। মন খারাপ কেন? কেউ কিছু বলেছে? আমি ঘাড় ঘুরিয়ে বললাম, আপনাকে কখন বললাম আমার মন খারাপ? হপ, তুই আমাকে বলবি তারপর আমি বুঝবো। তোকে দেখেই বুঝতে পারছি মন খারাপ, কে কি বলেছে? আমি বিরক্তি নিয়ে বললাম, আপনাকে কেন বলবো? ওকে বলিস না, কিন্তু যে বলেছে তাকে বল কড়া গলায় জবাব দে। চুপ করে সব মেনে কেন নিস? মাথাটা উঁচু করে বাঁচ। মাঝে মাঝে মানুষকে স্বার্থপর হতে হয়, নিজের জন্য বাঁচতে হয়, নিজের কথা ভাবতে হয়। তুই যদি ভাবিস গল্পের মতো কোনো রাজপুত্র এসে তোকে এই দুঃখ রাজ্য থেকে উদ্ধার করে নিয়ে যাবে, তারপর হাতে হাত রেখে সাগর পাড়ে দাঁড়িয়ে গান গাইবি, তাহলে ভুল ভাবছিস। আমার ওনার কথায় রাগ হলো, ঝাঁঝালো কণ্ঠে বললাম, আমি কেন তা ভাবব? এইসব আজাইরা আজগুবি জিনিস আমি ভাবি না। যার নিজের কোনো ফ্যামিলি নেই সে ভাববে তার জন্য আকাশ পাতাল ফিরে রাজপুত্র আসবে। হাউ ফানি, সরুন যেতে দিন। আমি আগাতেই রুদ ভাইয়া বাধা দেয়। তুই আমাকে অ্যাভয়েড কেন করছিস? কয়দিন যাবত আমি কি করেছি? আজ ওনার কণ্ঠ শুনে আমি অবাক হচ্ছি, এতটা মোলায়েম কণ্ঠে কিভাবে কথা বলছে, আমার ভালো লাগে না। তাই কেন ভালো লাগে না, কারণ কি? কোনো কারণ নেই, এমনি। ফুল, সিরিয়াসলি এমনি এমনি কেউ অ্যাভয়েড করে? নাও টেল মি হোয়াট হ্যাপেন্ড। আমি আপনার উপর নির্ভরশীল হতে চাই না। আপনি প্রতিটি কাজে আমার পাশে থাকছেন, কিন্তু আমি আপনাকে আমার পাশে চাই না, বুঝেছেন? আই থিঙ্ক বুঝেছেন। বলেই আমি চিলেকোঠার ছাদ থেকে নেমে এলাম। ভাইয়া ওভাবেই দাঁড়িয়ে আছে, হয়তো আমার কথায় কষ্ট পেয়েছে। আমি সিঁড়ির দরজার সামনে যেতেই ভাইয়ার পিছন থেকে আমাকে ডাকলেন। আমার শোনার ইচ্ছে নেই, আমি সিঁড়িতে পা বাড়াই, তখনই আমার হাত ধরে টেনে ছাদে এনে দাঁড় করায়। কেন চাস না আমি তোর পাশে থাকি? কারণ আমি একা বাঁচতে চাই। ফুল, এই পৃথিবীতে একা বাঁচা যায় না। সে যতই সাকসেসফুল হোক কিংবা স্ট্রং হোক, কাউকে নিয়ে বাঁচতে হয়। আমি হাত ছাড়িয়ে বললাম, কাউকে নিয়ে? বাট আপনাকে নিয়ে তো নয়, তাই না? আমাকে নিয়ে কি সমস্যা? আমি কি অমানুষ? আমার সাথে বাঁচা যায় না? আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। উনি কি বলছেন, কি বুঝাতে চাইছেন? না, আমি আর কিছু শুনতে চাই না ভাই, আমাকে যেতে হবে। আর কত এড়িয়ে চলবি ফুল? আমি জানি তুই আমার ফিলিংস কিছুটা হলেও বুঝতে পেরেছিস। আমি থমকে গেলাম, মনে হচ্ছে পানি শূন্য মরুভূমিতে দাঁড়িয়ে আছি, গলা শুকিয়ে যাচ্ছে, ওনার দিকে তাকানোর সাহস পাচ্ছি না, ভয় পাচ্ছি না। তবে কি যা হচ্ছে জানি না। আমি চুলে হাত রেখে চোখ বন্ধ করে আবার খুলে ভাইয়ার দিকে তাকালাম। আমি এড়িয়ে চলছি না, আর না আমি আপনার কোনো ফিলিংস বুঝেছি। আমি এখন যাচ্ছি, আবারও পা বাড়ালাম। পিছনে থেকে বললেন, তুই কি সত্যিই বুঝিস না? আমি আর কতভাবে তোকে বোঝাবো, কি করে তুই বুঝবি আমি তোকে ভালোবাসি? আমি তোকে ভালোবাসি ফুল, খুব ভালোবাসি। আমি স্তব্ধ হয়ে গেলাম, না আমি পারলাম না, কিছুতেই এই শব্দটা ভাইয়ার মুখ থেকে শোনা এড়াতে পারলাম না। বুক ধুকপুক করছে, আমার বুকের ভেতর উথাল পাথাল শুরু হয়ে গেছে, আমি নড়তে পারছি না। ঋষাদ আমাকে সেদিন বলেছিল ভালোবাসার কথা, কিন্তু এমন মনে হয়নি। কিন্তু আজ আমার চোখ বেয়ে পানি পড়ছে, সারা শরীর কাঁপছে, হঠাৎ করেই হার্টবিট বেড়ে গেল। এতটাই উচ্চ স্বরে হার্টবিট হচ্ছে যেন আমার কান ফেটে যাবে। রোদ অনেক আশা নিয়ে ফুলের দিকে তাকিয়ে আছে, কিন্তু ফুল নড়ছেই না, না কিছু বলছে। ফুল, রোদ ভাইয়ের মুখে আমার নাম শুনে আমার হুঁশ হলো। আমি চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে ঘুরে বললাম, আমি আপনার বোন হই রোদ ভাইয়া,
আপনার মুখে এ কথাটা আশা করিনি। এই কথাটা শুনে ভাইয়ার শান্ত চেহারা অশান্ত হয়ে গেল। হঠাৎ করে তার মুখটা হিংস্র হয়ে গেছে। আচ্ছা আলোয় আমি তার রাগে লাল হয়ে যাওয়া মুখটা দেখতে পাচ্ছি, কেমন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম, রাগের মাথায় যদি উল্টাপাল্টা কিছু করে বসে। রোদ ভাইয়া আমার কাছে এসে চোয়াল শক্ত করে চেঁচিয়ে বলল, বোন মাই ফোর্ট, তুই আমার কোন জন্মের বোন? হ্যাঁ, তুই আমার মায়ের পেটে জন্মেছিস, তুই তো আমার চাচাতো বোনও না। তোর সাথে আমার রক্তেরও কোনো সম্পর্ক নেই। মেহেরিন শাওরিন আর পিহু ছাড়া আমার আর কোনো বোন নেই, তুই আমার বোন নস, মাইন্ড ইট। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, শরীর অসার হয়ে লাগছে, চাঁদে বসে পড়লাম। তারপর কাঁদতে কাঁদতে বললাম, চোখে হাত রেখে বললাম, না আপনি আমাকে ভালোবাসেন না, আপনি মিথ্যা বলছেন। প্লিজ বলেন যে আপনি মিথ্যা বলছেন, সব মিথ্যা, আপনি মজা করছেন। রোদ ভাই আমার পাশে বসে পড়ল, তারপর শান্ত কণ্ঠে বলল, না ফুল, আমি মিথ্যা বলছি না, আমি সত্যি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি। তুই আমার সেই একতরফা ভালোবাসা, তোর কি এক মুহূর্তের জন্য মনে হয়নি আমি তোকে ভালোবাসি? আমার কোনো কাজে বুঝিসনি, আমি তোকে ভালোবাসি, আমি তো বারবার বুঝিয়ে এসেছি তোকে। ভাইয়া আমাকে দাঁড় করালেন, আমি কাঁদতে কাঁদতে বললাম, এ হতে পারে না, সব ভুল, আপনি সব বলে যান, আমি ভালোবাসি না আপনাকে, বলে যান সব। রোদ ভাইয়া আমার দু বাহু চেপে ধরে আমাকে ঝাঁকিয়ে বলল, ভুলে যাব কি ভুলে যাব ফুল, নিজেকে? আমি পুরো দুনিয়াকে ভুলে যেতে পারি, ফুলকে নয়। আমি তোকে কতটা ভালোবাসি তা তোর ধারণার বাইরে ফুল। সেই ছোটবেলা থেকে তোকে ভালোবেসে এসেছি, প্রতি মুহূর্তে তোকে নিয়ে স্বপ্ন সাজিয়ে এসেছি, তা আমি কীভাবে ভেঙে দিই ফুল, কীভাবে? নিজের হাতে নিজেকে কীভাবে খুন করব? পারবো না, আমি তোকে ভুলতে পারবো না, কিছুতেই না। আমি তোর সাথে সারা জীবন থাকতে চাই ফুল, যে কোনো মূল্যে তোকে চাই। তুই আমার সুখের ঠিকানা, আমার মনের তৃপ্তি, প্রশান্তি, তোকে আমি হারাতে পারবো না। মরে যেতে রাজি আছি কিন্তু তোকে হারাতে নয়। আমি নির্জীব হয়ে দাঁড়িয়ে আছি, শরীর মন কোনো কিছুই কাজ করছে না। আমার দৃষ্টি মেঝেতে, আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি শুধু জানি রোদ ভাইয়া নিজেকে জ্বালিয়ে ফেলার খেলায় নেমেছে, যে খেলায় কষ্ট ছাড়া কিছুই নেই। আমি কিছুতেই তা হতে দেব না, নির্লিপ্তভাবে বললাম, আমি আপনাকে ভালোবাসি না। আমার দিকে কিছুটা ঝুঁকে বলল, তাতে কি, ভালোবাসিস না তো ভালোবাসবি, কিন্তু আমার এত বছরের ভালোবাসা মিথ্যে হতে পারে না। আমি আপনাকে কখনোই ভালোবাসবো না। এই কথাটা শুনে রোদের মাথায় আগুন ধরে গেল। এ কথায় যেন কান পুড়ে ধোঁয়া বের হচ্ছে, রাগে ফুসছে। আমার দুই বাহু ছেড়ে দিয়ে এক হাতে আমার কোমর জড়িয়ে ধরল। আমি ভয়ে পাথর হয়ে গেলাম, একদম জমে গেছি, কোনো কথা বলতে পারছি না, গলায় সব দলা পাকিয়ে যাচ্ছে। আমি হাঁ করে ওনার দিকে চেয়ে আছি, আংশিক আক্রমণে সারা শরীর শিহরণ বয়ে যাচ্ছে। অন্য হাতে থুতনি উঁচু করে বিলিনি ভাব নিয়ে বলল, ভালো তো তোকে বাঁচতেই হবে ফুল, তুই আমাকে ভালোবাসবি, বিয়ে করবি, তুই তো এই রেদওয়ান রোদ্দুরের মানে তোর রোদেরই হবি। আমি ভয়ে চোখ খিচে বন্ধ করে ঠোঁট কামড়ে ধরে রেখেছি। হঠাৎ করেই রোদ ভাইয়া আমার থুতনির বাম পাশের তিলে শব্দ করে চুমু খেল। আমি কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে গেলাম, আস্তে আস্তে চোখ খুলে ফেললাম। আমি নিচের দিকে চেয়ে আছি, আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, আমি নিঃশব্দে কাঁদছি। আমি ভাবতে পারিনি রোদ ভাইয়া এমন কিছু করতে পারে। উনি ওনার ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলল, আমার সম্পত্তির দলিলে সিলমোহর লাগিয়ে দিলাম। ওনার হাতের আঙুল দিয়ে আমার দু চোখের পানি মুছে দিল। একদম কাঁদবি না, তোর কান্না আমার সহ্য হয় না ফুল, তুই কেন বুঝিস না, কবে বুঝবি তুই? আমি তোর কষ্ট সহ্য করতে পারি না, এই রোদের মতো করে কেউ তোকে ভালোবাসতে পারবে না, কেউ না। আমি কোনো কথা বলছি না, বলার প্রয়োজন মনে করছি না। ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে আমার হাত ধরে সিঁড়ির দিকে আগাল। নিজের রুমে বেডে পাথরের মতো বসে আছি, নড়াচড়া করার শক্তি নেই। আমার ভিতরে যে কি ঝড় বয়ে যাচ্ছে তা আমি পাশে বসে থাকা মানুষটাকে দেখতে পাচ্ছি না। রোদ ভাইয়া আমার চুল ঠিক করতে করতে বলল, ফুল এসব চিন্তা বাদ দে, শুয়ে পড়, এই নিয়ে আমরা পরে কথা বলবো, অনেক রাত হয়েছে, এখন ঘুমা। আমি ওভাবেই বসে আছি, নিজেকে শান্ত করতে পারছি না আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা ভুলে যেতে। ফুল কি বলছি শুনতে পারছিস না? আমি চুপচাপ শুয়ে পড়লাম। ভাইয়া আমার গায়ে চাদর টেনে দিয়ে বারান্দার
দরজা বন্ধ করে দিল। রুমের ড্রিম লাইট অন করে লাইট অফ করে দিয়ে গুড নাইট বলে দরজা বন্ধ করে চলে গেল। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি, আমার বুকের ভিতরের চাপা আর্তনাদ বুক চিরে চিৎকার করে বের হতে চাইছে, কিন্তু আমি পারছি না। আমি বালিশ খামচি ধরে কাঁদছি। এটা কি করলি রোদ ভাইয়া? এটা যে হওয়ার নয়, আমি তোমার যোগ্য নই। আমি নিজের কষ্ট সহ্য করে নিব, কিন্তু তোমার কষ্ট দেখতে পারবো না। তুমি কেন আমাকে ভালোবাসলে? কেউ মানবে না এটা, এই সংসারটা ভেঙে যাবে। আমি কি করে এমনটা হতে দেই যে সংসারে আমি থেকেছি বড় হয়েছি, সেই সংসার আমি নিজের জন্য ভেঙে যেতে দিতে পারি না। আমার জন্য সাজানো সংসারে অশান্তি ডেকে আনতে পারবো না। আমার মায়ের সংসার স্বপ্ন কিছুতেই নষ্ট হতে দেব না। আমার জন্য আমার মায়ের সংসারে আগুন আমি জ্বালাতে পারবো না। আমার জন্য মা অনেক কথা শুনেছে, চাইলেই মা নিজের সুখের কথা ভেবে আমাকে মামা মামির কাছে রেখে বিয়ে করে নতুন করে জীবন শুরু করতে পারত, কিন্তু তা করেনি। নিজের সাথে রাখার জন্য যুদ্ধ করেছে, প্রতিনিয়ত কথা শুনেছে। সে মাকে আমি যন্ত্রণার মুখে ফেলতে পারি না। মেয়ে হয়ে মায়ের সংসারে আগুন আমি জ্বালাতে পারবো না, কিছুতেই না। আমাকে ক্ষমা করো রোদ ভাইয়া, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। গভীর রাত, রোদ জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমি জানি ফুল, তোর চোখে ঘুম নেই, তুই এখনো নির্ঘুম। তুই ভেবে চলছিস কিন্তু কুল কিনারা করতে পারছিস না। আমি জানি তুই কিসের ভয় পাচ্ছিস, শুধু একবার হ্যাঁ বলে দেখ, সব আমি জয় করে নিব। আমি তিলে তিলে শেষ হতে চাই না ফুল, তোকে সাথে নিয়ে গড়তে চাই। আমি হারতে চাই না, ভাঙতে চাই না, আমি বাঁচতে চাই, তোকে নিয়ে বাঁচতে চাই। আমি তোর চোখে আমার প্রতি বিশ্বাস নির্ভরতা দেখেছি। আমাকে তোর অপছন্দ না, তোর আমাকে ভালোবাসতে বাঁচছে শুধুমাত্র এই পরিবারের জন্য। তাই তোকে এখন আমার জোর করতে হবে, জোর করতে হবে ভালোবাসার জন্য, নয়তো তুই হার মানবি না। সকালে নাস্তার টেবিল, আমি মাথা নিচু করে চুপচাপ শুকনো মুখে খেয়ে চলেছি। খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু মায়ের এক কথা, না খেলে বাড়ি থেকে বের হওয়া যাবে না। কিন্তু আমাকে বাড়ি থেকে বের হতে হবে, আমার দম বন্ধ হয়ে আসছে। ভার্সিটি গিয়ে একটু রিল্যাক্স করব, না খেলে ভার্সিটি যাওয়া যাবে না। আমি কোনো দিকে না চেয়েও বুঝতে পারছি রোদ ভাইয়া চেয়ার টেনে বসছে আর বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি যথাসম্ভব তাড়াতাড়ি নাস্তা শেষ করার চেষ্টা করছি। কাকাই রোদ ভাইয়াকে বলল, রোদ্দুর অনেকদিন তো হলো, এবার কি করবে ভাবছো? রোদ মাথা তুলে হাতের স্যান্ডউইচ প্লেটে রেখে বলল, নিশ্চয়ই তোমাদের বিজনেস দেখার জন্য তুমি আর কাকাই আমাকে বিদেশে রেখে পড়াওনি, তোমরা কি চাও? গুড, আমিও চাই না, বিজনেসে দেখো, বাট তুমি যা করতে চাও করো, আমার কিংবা আমাদের কোনো আপত্তি নেই। টিচিং, আমি ভালো কোনো ভার্সিটিতে পড়াতে চাই। তা শুরু করে দাও, আমি ব্যবস্থা করে দেব, কোনো সমস্যা হবে না। না বাবা, আমার আর কিছুদিন সময় লাগবে। আচ্ছা, টেক ইউয়ার টাইম। আমার নাস্তা শেষ, আমি টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বেরিয়ে গেলাম। রোদ ফুলের হন হন করে চলে যাওয়ার দিকে একবার তাকিয়ে বাঁকা হেসে মনে মনে বলছে, পালিয়ার যাবি কোথায় ফুলকলি? ফিরে তো তোমাকে আমার কাছে আসতে হবে বেবি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এরকম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।